হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন মঙ্গোপাঠশালা। তো স্টুডেন্ট, বেসিক্যালি আজকে ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্সের একটা ছোট্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। বেশ কিছু ছোট কোয়েশ্চেন আছে টেস্ট পেপার থেকে, যেগুলো তোমাদের অনেক সময় হচ্ছে প্রবলেম করে, বা তোমরা হচ্ছে প্রপার অ্যান্সার কিভাবে করবে সেটা অনেক সময় কিন্তু ভুল করো, ঠিক আছে? তো সেরকমই একটা কোয়েশ্চেন নিয়ে আজকে ক্লাস আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, আমরা আজকে যে কোয়েশ্চেনটা নেবো সেটা বেসিক্যালি আমাদের, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ P0 হলে এবং 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি চাপ PT হয়, তাহলে PT আর P0 মধ্যে সম্পর্ক লিখতে বলেছে, ঠিক আছে? তো তোমরা অনেকেই হচ্ছে V0 VT এগুলোর মধ্যে হচ্ছে সম্পর্ক তৈরি করেছো বা জানো বেসিক্যালি, ঠিক আছে? এবং আমরা বলেছিলাম যে V0 VT এগুলো সব কোথা থেকে পাই আমরা, এগুলো প্রত্যেকটাই আমরা কিন্তু পাই আয়তনের সূত্র বা বলতে পারি আমরা চার্লসের সূত্র থেকে, তাই তো? কিন্তু আমাদের এখানে হচ্ছে চাপের একটা সূত্র থাকে, যে সূত্রটা বেসিক্যালি আমাদের আয়তনকে হচ্ছে স্থির রাখে, ঠিক আছে? যে কারণে এখানে দেখো একদম প্রথমেই দেওয়া আছে কি স্থির আয়তনে, যেখানে আয়তন স্থির থাকে আর হচ্ছে ভর স্থির থাকে, এবং এক্ষেত্রে যদি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে প্রতি 1 ডিগ্রি যদি বৃদ্ধি পায় উষ্ণতা, তাহলে সেক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় P0 মানে চাপ হচ্ছে যেটা P0 থাকে, সেটা কিন্তু প্রত্যেক 1 ডিগ্রি বৃদ্ধির জন্য সেই P0 সাথে 1/273 গুণ আকারে হচ্ছে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল আমাদের চাপের সূত্র ছিল। তো এখানে আমরা কি করবো, যেহেতু এটা আমাদের 2 নম্বর কোয়েশ্চনে দেয়, তো সেক্ষেত্রে আমরা ছোট্ট করে কিছু স্টেটমেন্ট লিখতে হবে, লিখে শুধু সম্পর্কটা দিয়ে দিলেই হবে, যেটা আমাদের চাপের সম্পর্ক আছে, ওকে? তো দেখো, ফার্স্ট আমাদের কি বলা হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ P0, তো সেটাই আমরা লিখে নেবো। যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ P0, এবং আচ্ছা এর সাথে আমরা লিখে নেব এবং 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ PT, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ P0 এবং 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ হচ্ছে PT, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। অতএব PT ও P0 এর সম্পর্কটি হবে, ঠিক আছে, PT এবং P0 মধ্যে সম্পর্কটি হবে কি, সিম্পল আমরা যে সম্পর্কটা জানি সেটাই লিখবো, PT ইজ ইকুয়াল টু হচ্ছে P0 ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে T/273, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট আমাদের লিখে দিতে হবে। তাহলে এটা কি আমাদের PT আর P0 এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তাহলে এটা তোমাকে হচ্ছে পরীক্ষার খাতায় অ্যান্সার হিসেবে এইটুখানি লিখলেই 2 নম্বর দিয়ে দেবে। এবার কথা হচ্ছে তোমার এটা আসলো কি করে, যদি হচ্ছে জানতে হয় তাহলে এবার তুমি পুরো ভিডিওটা হচ্ছে দেখতে পারো, আর যদি মনে না তোমার শুধু অ্যান্সারটুকু দরকার তাহলে এইটুখানিতে তোমার অ্যান্সার হয়ে যাবে এবং এটা লিখলেই তোমাকে 2 নম্বর দিয়ে দেবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের PT আর হচ্ছে P0 এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এবার চলে আসে আমাদের এখানে এইটা কি করে আসলো, ঠিক আছে, কেন হচ্ছে আসছে। প্রথম কথা, যারা হচ্ছে এখনো চাপের সূত্র জানো না, তারা অবশ্যই একবার বই খুলে চাপের সূত্রটা দেখে নাও, ওকে? আদারওয়াইজ নিচে তোমার স্ক্রিনেও আসছে, এটাও তোমরা দেখতে পারো যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য যে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে চাপ থাকে, সেই চাপের 1/273 গুণ আকারে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ঘটে, ঠিক আছে? যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে হচ্ছে বৃদ্ধি হবে 1/273 আকারে, আর যদি হচ্ছে হ্রাস পায় তাহলে কি 1/273 আকারে কি হবে, হ্রাস হবে, ঠিক আছে? এবার সেক্ষেত্রে যদি হচ্ছে বৃদ্ধি পায় তাহলে কি হবে, প্লাস হবে, মানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি হচ্ছে আমাদের P0 থাকে, তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস যখন উষ্ণতা হবে, ঠিক আছে, 3 ডিগ্রি সেলসিয়াস যখন হবে তখন এটা PT হবে। এবার এই PTটা হচ্ছে কতটা বৃদ্ধি পেলো সেটা কি করে বুঝবো, সেটা হচ্ছে যে P0 আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে P0 আছে তার সাথে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কত, P0 এর হচ্ছে 273, ঠিক আছে, মানে 1/273 1 ডিগ্রির জন্য, যেহেতু এখানে 3 ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে তাহলে কি T/273, তাহলে এখানে কি হবে P0 ইজ ইন্টু হচ্ছে T/273, ঠিক আছে? এতটা বোঝা গেল এই P0টা কেন হলো, এটা হচ্ছে প্রাথমিক যে উষ্ণতা সেটা তো ছিলই, এবার তার সাথে বৃদ্ধিটা কি তারপরে অ্যাড হচ্ছে, এবার সেটা কতটা বৃদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে P0 ইন্টু হচ্ছে 2/273, ঠিক আছে, বা T/273, ওকে? এবার দেখো এখান থেকে সিম্পল আমরা হচ্ছে যেহেতু হচ্ছে বৃদ্ধি পেয়েছে বলেছি সেজন্য আমরা যোগ দিয়েছি, যদি এটা হ্রাস পেত তাহলে আমরা কি করতাম, মাইনাস করতাম, বোঝা গেল? তাহলে এখানে দেখো P0 দুটোর মধ্যে আছে, তাহলে P0 কমন চলে আসছে, আর এখানে দুটোর মধ্যে P0, এখান থেকে P0 চলে গেলে পড়ে থাকছে কি 1, কিছু নেই মানে, ঠিক আছে, অনেকে শূন্য করে দাও, এটা ভুল করেও করবে না, এটা 1 পড়ে থাকে, প্লাস হচ্ছে এখান থেকে P0 চলে গেছে, তাহলে পড়ে আছে শুধু T/273, ঠিক আছে? তাহলে এইটা কোথা থেকে আসলো বোঝা গেলো, যে P0 ইন্টু 1 প্লাস T/273, এই যে ভ্যালুটা আমরা বসিয়েছি এটা কোথা থেকে আসছে,
এই জায়গা থেকে আসছে, ঠিক আছে? এবং আমরা সূত্র পড়লে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যে আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ কত ছিল, পি জিরো, পি ডিগ্রিতে হয়েছে পিটি, এবার সেই বৃদ্ধিটা কতটা, প্রাথমিক যা ছিল তার হচ্ছে, প্রাথমিক যেটা আমাদের চাপ ছিল সেটা তার সাথে হচ্ছে সেই প্রাথমিক চাপের হচ্ছে টি বাই 273 গুণ, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করে পুরো যে চাপ বৃদ্ধি সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই পুরোটা মনে রাখতে হবে, বাট তোমাকে পরীক্ষায় দেখাতে হবে এই জিনিসটুকু, আর কিচ্ছু না, বোঝা গেল? বাট তোমার নিজের কাছে এইখানে এই জিনিসটা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে, ওকে? তো নাও স্টুডেন্ট, বেসিক্যালি আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং প্রত্যেকে হচ্ছে পজ করে পুরোটাকে নোট ডাউন করে নাও, ঠিক আছে? তো নাও আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আমার পরের ক্লাসে। কিন্তু তোমরা কোনো রকম ডাউট যদি থাকে তাহলে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এছাড়া তোমরা চাইলে হচ্ছে আমাদের টেলিগ্রামেও জয়েন করতে পারো, যেখানে থ্রুতে তোমরা তোমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আনসার সেগুলো টেলিগ্রামে পোস্ট করতে পারো। আমরা চেষ্টা করবো সেগুলো অ্যাজ সুন অ্যাজ অ্যান্সার করা, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আমার পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, আর ডাউট হলে অবশ্যই বঙ্গভাষায় এসে কমেন্ট করো।